এবার নাগরিকত্ব শ্রমিক নিয়ে বড় সুখবর দিল জার্মানি। জার্মানি অনেকের কাছে স্বপ্নের দেশ, ইউরোপ অন্যতম প্রভাবশালী ধনী দেশ এটি। সেখানে পাড়ি দেওয়ার জন্য চেষ্টার কমতি থাকে না সিলেটের মানুষেরও। এবার সেই স্বপ্নের দেশ দিল বড় দুটি সুখবর। এ দুটি হচ্ছে নাগরিকত্ব ও শ্রমিক হিসেবে বড় ধরনের নিয়োগ। জানা গেছে নাগরিকত্ব লাভদ্বৈত নাগরিকত্বের নিয়ম কিছুটা শিথিল করে আইন পাশ করেছে জার্মান সংসদ। শুক্রবার এই বিলটি সংসদে পাশ হয়। বিলটি উপস্থাপন করেন চ্যান্সেলর ওলাফ এবং গুজরাটের মধ্যে বামপন্থী জোট সরকার। এরপর ওই বিকেলের উপর ভোট হয়, তাতে 334 ভোটে পাশ হয় এই বিল। ভোটদানে বিরত ছিলেন 23 আইন প্রণেতা। নতুন এই আইন অনুযায়ী কেউ যদি জার্মানিতে টানা 5 বছর বসবাস করেন তাহলে তাকে নাগরিকত্ব দেওয়া হবে। এর আগে এই সময় ছিল 8 বছর। আবার বিশেষ বিশেষ ক্ষেত্রে কেউ যদি 3 বছর জার্মানিতে বসবাস করেন তাহলেও তাকে নাগরিকত্ব দেওয়া হবে। আগে এই সুযোগ দেওয়া হতো 5 বছর পর পর। এছাড়া জার্মানিতে জন্ম নেওয়া কোনো শিশুর পিতামাতার মধ্যে যদি একজন জার্মানিতে 5 বছর বসবাস করেন তাহলে এমনিতেই নাগরিকত্ব পাবে। এতদিন এই সময় ছিল 8 বছর। এতদিন ধরে ইউরোপীয় ইউনিয়ন দেশগুলিতে বাসিন্দাদের দ্বৈত নাগরিকত্ব দিয়ে আসছিল জার্মানি। এবার সেই ধারাও শিথিল করা হয়েছে। পরিবর্তিত নিয়ম অনুযায়ী দশকের পর দশক ধরে জার্মানিতে বসবাস করেন যেসব জার্মান বংশোদ্ভূত তুর্কি, তারাও ভোটার হতে পারবে। এদিকে বিভিন্ন খাতে শ্রমিক হিসেবে বড় ধরনের নিয়োগ দেওয়ার ঘোষণা দিয়েছে দেশটি। বিনা খরচে অন্তত 26,000 লোক নেবে সেই দেশটির সরকার। সরকারি এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে দেশটির সরকার শিক্ষকতা, স্বাস্থ্যসেবা, কৃষি, নির্মাণ প্রযুক্তি সহ নানা খাতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে দক্ষ কর্মী নেবে। ইংরেজি ভাষা দক্ষতার মান বিবেচনা IELTS ছাড়াই খাতগুলোতে আবেদন করার সুযোগ পাবে আগ্রহীরা। বলা হয় আগ্রহী প্রার্থীদের জার্মানি সরকারের ওয়েবসাইটে গিয়ে ওয়ার্কিং ইন জার্মানি অপশনে ক্লিকের পর প্রফেশন ইন ডিমান্ড অব লিস্টিং ক্যাটাগরিতে পছন্দসহ চাকরির বিজ্ঞপ্তি খুঁজে নিতে হবে। তালিকা প্রকাশিত প্রদর্শিত বিজ্ঞপ্তি অনুযায়ী কোনো ফি ছাড়াই আবেদন করা যাবে। ওয়েবসাইটের তথ্য অনুযায়ী বিভিন্ন খাতে একাধিক পদে 26,211 জন কর্মী নেবে দেশটির সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলো। প্রতিষ্ঠানগুলো শিক্ষকতা, স্বাস্থ্যসেবা, সামাজিক কাজ, কৃষি, নির্মাণ সহ বিভিন্ন খাতে কর্মী নেবে। ইউরোপে এই দেশটিতে সামাজিক কাজ, স্বাস্থ্যসেবা, শিক্ষকতা খাতে 6,009 জন, নির্মাণ খাতে 2,499 জন এবং ট্রাফিক, লজিস্টিক, সেফটি অ্যান্ড সিকিউরিটি খাতে 1,514 জন। ব্যবসা প্রতিষ্ঠান, আইন ও প্রশাসন খাতে তারা নিয়োগ দেবে 2,391 জন।